নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুসুর ডালের একটি রেসিপি। মাঝে মধ্যে আমাদের মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগে না, ঠিক সেই সময় তৈরি করে নিন মুসুর ডালের এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজে গেছে, এইবার আমি জল থেকে ছেঁকে নিয়েছি। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে। ডাল নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন, গ্রাইন্ডিং করে নেব। গ্রাইন্ডিং হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ডালের পেস্ট নিয়ে নিলাম। আমি এখানে ডালের পেস্ট তৈরি করার সময় কোনো রকম জল দিইনি, আপনাদের প্রয়োজন হলে অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেবেন। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে। সবকিছু মিক্স করা হয়ে গেলে হাতে করে নিয়ে একটু দেখে নিচ্ছি, যদি বেশি নরম মনে হয় তাহলে এর মধ্যে বেসনের পরিমাণটা সেই অবস্থা বুঝে দিতে হবে। আমি হাতে করে দেখে নিয়ে মনে হয়েছে 1 টেবিল স্পুন মতো বেসন লাগবে, আমি 1 টেবিল স্পুন বেসন দিয়ে বেসনটাকে ভালো করে মিক্স করে নিলাম। আপনাদের প্রয়োজন হলে 1 টেবিল স্পুন জায়গায় 2 টেবিল স্পুনও বেসন দিতে পারেন। সব কিছু মিক্স করা হয়ে গেছে, এইবার আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ডালের বড়া ভেজে নেব। ডালকে এইভাবে হাতে করে নিয়ে একটু গোল করে চেপে এইভাবে শেপ দিয়ে দিচ্ছে। আপনারা ডালের বড়া ভাজার সময় এর মধ্যে ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। মিডিয়াম ফ্লেমে ডালের বড়াগুলোকে ভেজে নেব। খুব সহজেই বড়া ভেজে উঠে আসে, খুব একটা অসুবিধা হয় না বড়া উঠে আসার জন্য। আপনারা চাইলে কড়াইয়েতেও বড়াগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে কম তেলে ফ্রাই করে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি তেলে ভেজেও নিতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি অন্য সাইডটা ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। আরেকটু প্যানে তেল দিয়ে বাকি বড়াগুলোকেও সেম প্রসেসে ভেজে নিচ্ছে। এগুলিও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। একটা প্লেটের মধ্যে বড়া রেখে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। আলু ভাজার সময় পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আলু ভাজতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, 2টো ছোট সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, 6 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার পেস্ট তৈরি হয়ে গেলে একটা বোলের মধ্যে রেখে দিলাম। অন্যদিকে আলু ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি তেলের মধ্যে 1/4 টিস্পুন জিরে দিয়ে দিলাম, অল্প একটু দারচিনি, মশলার পেস্ট। তেলের মধ্যে মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু মিক্স করে মশলাটাকে আরও একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে জল দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে ভেজে নেব।
মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলু মশলার সাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় এক গ্লাস জল দিয়ে দিলাম। ঢেকে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আপনারা এর মধ্যে বড়া দিয়ে দেবেন। আপনারা যেই মতো গ্রেভি পছন্দ করবেন সেই মতো জল দেবেন, তবে যেহেতু ডালের বড়া আছে জল অবজার্ভ করে নেয়, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। আরো 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তিন থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। একটা বোলের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই মসুর ডাল আলু পেঁয়াজ দিয়ে তৈরি হয়ে গেল একটি অতি সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।